একদল মানুষ রাসূলের কাছে এসে প্রশ্ন করলো, আপনারা আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উনি যখন কালিমার দাওয়াত দেন তখন বিশ্বের মানচিত্রটা আমরা একটু চিন্তা করি, বিশ্বের মানচিত্রটা কেমন ছিল? সারা পৃথিবী শিরিকের মধ্যে ডুবেছিল, সারা পৃথিবী এমন ভাবে শিরিকে ডুবেছিল, মক্কা নগরীতে খানায় কাবার চতুর্দিকে কাবাগরের চতুর্পাশে কাবাগরের ভিতরে 360টা মূর্তি, আল্লাহর ঘরের যদি এই অবস্থা হয় আল্লাহর ঘরের বাইরের অবস্থাটা কেমন? সারা পৃথিবী জুড়ে শিরিকের জয়ধ্বনি ওই সময়, তৎকালীন সময়ে দুইটা দেশ বর্তমান যেভাবে আমেরিকা রাশিয়া চীন জাপান, তখনকার সময়ে ছিল কাইসার এবং কিসরা, রোম এবং পারস্য। রোমানরা ঈসা নবীর ধর্ম পালনের দাবি করত যে আমরা খ্রিস্টান, এই রোমানরা শাসন করত, তাদের অধীনে ছিল সারা পৃথিবীর অর্ধেকটা, আর পারস্য যে শাসন করত তাদের অধীনে ছিল পৃথিবীর অর্ধেকটা, তাহলে দুই দেশে মিলিয়ে সারা পৃথিবী শাসন করত। এই দুই দেশের নেতৃস্থানীয় লোক এবং তাদের ধ্যান ধারণা ছিল আকীদাগত, রোমানরা ছিল খ্রিস্টান, তাদের ধর্ম বিশ্বাস ছিল ঈসা নবীর ধর্ম, কিন্তু আকীদায় ভেজাল ছিল, তারা তিন খোদায় বিশ্বাস করত। তিন খোদায় বিশ্বাস করলে কি ঈমান থাকে না চলে যায়? শিরিক। আর ফারস্যরা ওরা তো সরাসরি আল্লাহ মানত না, আগুনের পূজা করত, অগ্নি পূজা। এক দেশের আন্ডারে যারা ছিল ওরা ছিল তিন খোদায় বিশ্বাসী, ঈমান আছে না গেল শিরিক। আরেক দেশের আন্ডারে যারা ছিল ওরা অগ্নি পূজায় বিশ্বাসী, তারাও তো মুশরিক। তাম পৃথিবীর মানচিত্রটাই ছিল এমন, আল্লাহ পাক ইচ্ছা করলেন তাওহীদের জান্দা উদ্দিন করবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াতের দায়িত্ব দিলেন, সিরিফ একজন মাত্র মানুষ তাম পৃথিবীর মোকাবেলায় একজন চলে গেলেন, একজন মাত্র মানুষ। চিন্তা করেন বিষয়টা, চোখে একটু ভাসান, কোন একটা মহল্লার বিরুদ্ধে নয়, কোন একটা গ্রামের বিরুদ্ধে নয়, কোন একটা এলাকার বিরুদ্ধে নয়, কোন একটা থানার বিরুদ্ধে নয়, কোন একটা জেলার বিরুদ্ধে নয়, একটা দেশের বিরুদ্ধে নয়, তামাম পৃথিবীর বিরুদ্ধে উনি চলে গেলেন, পৃথিবী চলে একভাবে, উনি চলে গেলেন আরেকভাবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিজের মানুষগুলো আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে চলে গেল, যারা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40টা বছর নিজের চোখে দেখছে, আবু জাহেল আবু লাহাব দেখছেন না দেখছেন না, তাদের চোখের সামনে আপনার আমার পয়গম্বরের জন্ম হলো, চোখের সামনে রসুল একবারে বড় হলেন, তিল তিল করে বড় হইলেন, সারাটা জিন্দিগি মক্কা নগরীর মানুষের পাশে কাটাইলেন, তারাই স্বীকৃতি দিতে বাধ্য হলো। আমাদের এই মক্কা নগরীতে কুরাইশ বংশের মধ্যে মুহাম্মাদের চাইতে উত্তম কোন মানুষ ইতিপূর্বেও জন্মগ্রহণ করে নাই, ভবিষ্যতেও করবে না। সুতরাং এত সুন্দর আদর্শ মানে একজন মানুষকে আমরা একটা টাইটেল দেই, তার আল আমিন টাইটেল দিয়া দিল, আল আমিন উপাধি দিল। কি অন্য মানুষ মুসলমানরা দিছে না কাফেরেরাই? মক্কার মানুষ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা ন্যায় নিষ্ঠাতা দেখেই তারা আল আমিন উপাধি দিল। যেই মাত্র তিনি লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়া শুরু করলেন, যারা উপাধি দিয়াছিল তারাই রসুলের বিরুদ্ধে চলে যায়, কালিমার গ্রহণ করে না,
লক্ষ্য করে দেখবেন হক কথা বললে শত্রু হবেই। সমাজে আপনি হকের পথে থাকবেন, জেনে রাখবেন আপনার এক পক্ষ শত্রু আছেই। মসজিদের ইমাম সাহেব উনি যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াজ যদি করেন তাহলে ওনার কোনো শত্রু থাকবে না। আরে বুঝছি বুঝছি, আমি আমি বুঝছি আপনার, আমি বুঝছি বুঝছি। বাংলাদেশ আর আমেরিকার একটু বেশ কম আছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে চলে গেল সব, অথচ তারাই আল আমিন উপাধি দিল। আবু জেহেলের এক বন্ধু আবু জেহেলের ডাক দিয়ে কয়, পুস্ত তোর সাথে একটা কথা আছে। কি কথা? যে তোমার বাতি যে মুহাম্মদ, সে কি সব সময় সত্য কথা বলে না মাঝে মাঝে মিথ্যাও কয়? এখন আবু জেহেল কি বোকা মানুষ? বাটপার যুগ শ্রেষ্ঠ বাটপার। সুরে কর, আমরা অনেকেই বলতে চাই যে না সে চালাক ছিল, চালাক নয় বাটপা। চালাকি আর বাটপারে বেশ কম আছে। চালাক তো ওই ব্যক্তি যে নিজে ঠকে না, অপরের ঠকায় না। চালাক মানুষ জান্নাতি। এ হইলো বাটপা। বাটপার কি বুকা? দুনিয়ার হাবভাব সব বুঝে। আবু জাহেল চিন্তা করলো, এখন আমি যদি বলি যে না মুহাম্মদ মিথ্যা কথা বলে তাহলে আমার দুষ্ট আমারে বলবে মিথ্যাবাদীরে আল আমিনু হাদি দিলে কেন? কিছুদিন আগে যদি বলি সত্য বলে তাহলে এমন সত্যবাদীর বিরোধিতা করস কেন? করছে না বিভুদ? কতক্ষণ চুপ করে থাইকে কয়? মুহাম্মদ 40 বছর বয়সের আগে যা বলতো সব সত্য, 40-এর পর থেকে যা কয় বেজাল। কত বড় বাটপা! অথচ 40 বছরের আগে আপনার আমার নবী যা বলতেন সত্য বলতেন, 40-এর পরে যা বলেন ডাবল সত্য বলেন। কারণ 40-এর আগে যা বলতেন নিজের পক্ষ থেকে, 40-এর পরে যা বলেন আল্লাহর পক্ষ থেকে। কথা বুঝে আইছে আপনাদের? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দেন, নিজের কাছের মানুষগুলো রসুলের বিরোধী হয়ে গেল। বিরোধিতা করেও কালিমার দাওয়াত থামাইতে পারছে না, দাওয়াত বাড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, দোস্ত এইভাবে বাড়লে চলবে না, আরো গতি বাড়াতে হবে। আর এই গতি যদি বাড়াইতে হয় তাহলে আপনাকে হিজরত করে মদিনায় যাইতে হবে। মদিনার মানুষ আপনাকে নিজের জন্মভূমির মানুষের চাইতে কদর বেশি করবে। আমি একবার রমজানে মদিনায় ছিলাম, মদিনার মানুষ যে কত মেহমানদারিতে পছন্দ করে আমি নিজের চোখে দেখছি। মাগরিবের এক মুহূর্তে হোটেল থেকে বাহির হলাম, ইফতার করব মসজিদে নববীতে নিয়ত করলাম, বাহির হইলাম। তো মদিনার মানুষ তারা রমজান মাসে, আমেরিকায় থাকুক লন্ডনে থাকুক যে যেখানেই থাকুক না কেন, রমজানে তারা দেশে চলে আসে এলাকায়। রমজানে এলাকায় চলে আসে শুধু উদ্দেশ্য একটাই, মেহমানদারি করাইবে, রোজাদারকে ইফতার করাইবে। আল্লাহর নবী বলছেন, কেউ যদি সওয়াবের উদ্দেশ্যে আল্লাহকে খুশি করার জন্য কোনো রোজাদারকে ইফতার করান তাহলে বিশেষ করে এই রোজাদার সারা দিন রোজা রেখে যেই পরিমাণ সওয়াব পাইবে, ইফতার করাইয়া তুমি এই পরিমাণ সওয়াব পাইবা। তোমার যিনি ইফতার করলো তার আবার সওয়াবের কোনো কমতি নাই। অনেক মানুষে মনে করে আমি ভোরের দাদি ইফতার কেন লাগিন করতাম, ও সারা দিন উপাস থাকতে তোমার সওয়াবটা দিয়ে দিতা। আছে না এমন মানুষ? বেকল মানুষ, বেকল বুঝে না ভাইও, এটা কিন্তু ঠিক না। একজন মুসলমান তোমাকে মোহাব্বত করে যদি যদি কিছু খাওয়াইতে চায় তুমি খাও, তোমার কোনো কমতি নাই, পাকে উনি লাভবান। আর একদল মানুষ আবার আছে সারা দিন রোজা তো রাখেই না, হিন্দু মুসলমান সকলে মিলে ইফতার করে। বাজারও মাঝে মাঝে দেখা যায় যে আইতাছে দিন যখন যাবো এক মাস ধরে ইফতারিনে কি সাজায়,
বুঝা যায় যে সারি হরাইছে, সারি সারি বুঝছেন, সারি বুঝছেন না, আমি বুঝাই কাশ কোন কের সবটা মিশাইয়া যায় কেন গরু লাগিন কথা কি করে রে গরু রেজে দেই আমরা চার পাঁচ গরু একসাথে খায় কামলা আমরা এলাকার তো সারি হুজুর কই আপনি কই দিন নেই এলাকার বাসাটা এই সিমেন্ট সিমেন্ট বালু দিয়ে বানায় বড় করিয়া সারি নে সারি হরায় বুঝো সারি হরাইছে হিন্দু মুসলমান যারা রোজা রাখে না একসাথে বেরোজগাররা খাইলে এটা সারি হয়ে ইফতার না কথা বুঝে আসতেছে আমারে মন্দ করলে কইতে তো যে হুজুরে কইলো না কি ইফতারি দেখ কি কোন কি ব্যাপার মুখটার মধ্যে তো কোনো রোজা ধরে সাপ নাই তা তেল তেল করতেছে একটু আগে খাইছে তেল তেল করতো না আপনি ইফতার করাইতেছেন রোজা না রেখে যে গুণা করছে ইফতার না করলে আবার গুণা কমাইতে পারতাম না যুক্তি যে দেয় দেবে কেতনা বড় বাট্টা মুসলমান ইমানদার ভাইরা আমার কিন্তু মদিনার মানুষগুলো যে ইফতার করায় একজন মানুষকে ইফতার করাইলেন নেকি আছে না নাই রোজা রাখিয়া যেই পরিমাণ সওয়াব ইফতার করায়ও একই পরিমাণ সওয়াব এই সব দিবেন আল্লাহর পক্ষ থেকে মদিনার মানুষ এই বিষয়টা উপলব্ধি করে পৃথিবীর কোন জায়গায় রমজানে থাকে না মদিনায় চলে আসে নিজের বাসা বাড়িতে আয়েশা মসজিদে নববীর পরিচালনার কমিটি আছে না নাই আলেমুল আমাদেরকে দিয়ে কমিটি করা হয় আমরা দেশের কমিটি আর ওই মসজিদের কমিটি বেশ কম আছে আমরা দেশের কমিটি করি মুড়া লাডি দেখি সুরেখন আর তারা কমিটি করে আমল দেখিয়া আল্লাহর ঘরের কমিটি হওয়া দরকার আমলওয়ালা অনেক বেসরমা মানুষ আছে কইব আমি না এলাকার অত বড় মাত করে আমার এদের সভাপতি দিল না হাসক তো নমাজেই হরে নাই এর মতো বেসরমার কে আছে কম আল্লাহর ঘরের জিম্মাদারি নিতে হলে উপযুক্ত হওয়া লাগে আল্লাহর ঘরের জিম্মাদারি নিতে হলে এমন উপযুক্ত হওয়া লাগবে কোন কারণে মুয়াজ্জিন ছুটি ইমাম সাহেব সব কাজ চালাইতেছে দুইজন দেইতো মসজিদ চালাই মুয়াজ্জিন সাহেব এক সপ্তাহের ছুটি নিছে নি এক সপ্তাহ ইমাম সাহেব চালাইবো হঠাৎ করে ইমাম সাহেবের খবর হলো বিবি অসুস্থ এই ছুটির ভিতরে মুয়াজ্জিনের ছুটির ভিতরে ইমামকে ছুটি দেওয়া লাগবো নি না লাগবো না কারণ এটা তো এমন জায়গা যদি বিবি অসুস্থ বাড়িত না যায় মুন্সিগিরি থাকবো এই সময় যে ছুটি দেওয়া হইলো মসজিদে ইমামতি কে করবো তুমি যদি সভাপতি হও ছুটি দাও বাকি ইমামতি তুমি করবা এখন সভাপতি তো এমন হইছে মাঝে মাঝে আমি কথাগুলি জুমার দিন ইমাম সাহেব ওয়াজ করছেন নামাজি ব্যক্তিদের উপরে আল্লাহর রহমত নাজিল হয় সর্বপ্রথম ইমামের উপরে এরপরে ইমামের পিছনে যে ব্যক্তি দিলেন সভাপতি হইছে যে ফাতলা ফাতলা নামাজ করে বেওয়াই যে হজ তো যায় নামাজ দিলে এটা নেই ইমামের পিছনে দিয়ে যত বড় আলেমই যাও এই জায়গা বেটা ছাড়ে না মুয়াজ্জিন সাহেব রে দেয় না মুয়াজ্জিন এরো কারো সাইডে দিয়া আর সরাসরি ইমামের পিছনে দিয়ে মুয়াজ্জিন সাহেব জানে যে বেশি কিছু কইলো সাহেব দিয়ে থাকতো না আমরা তো আপনারা এমন জায়গা রাখছো ইমামতি বউ সারলেও তো তিনবার লাগে তিনবার লাগে না আর আমরা চাকরি গেলে একবার উনি দেন যদি কয় যান বিশেষ এই একটা লাগে পরিষ্কার এই জন্য ডোলা কিছু কয় না তো থাকতে দাও কিন্তু নমাজের এক মাসালা আছে ইমামের ইমামতিতে যদি কোনো অসুবিধা হয় নামাজের মাঝখানে আমরা তো মানুষ মানুষের সমস্যা হইতে পারে না ইমাম সাহেব মুরব্বী মানুষ গ্যাস হয়েছে দুই রেখাত নামাজ পড়ায় আবার উজু ছুটি মাসালা হইলো পিছনের লোকটা টান দিল আইন সামনে বাকি নামাজটা শেষ করে দেবো পিছনের দৌড়ে যখন টান শুরু হচ্ছে সভাপতি তো ভিসে টানে ইমাম সামনে টানে সভাপতি ভিসে টানে দুই তিন টান দেওয়ার পরে সভাপতি নামাজ সাইডে দেখো আমার টানুন গেলে আমি জানি কিছু
সব মানুষ প্রিয় ছেড়ে দিয়েছে। আপনি জানেন না ফেলে গেলেন কেন? আমি তো গেছিলাম বরকত আনতাম, এরকম গজব না জিলি ভাবি জানি না। জীবনের লাগেন যে জায়গা ছাড়লো এই জায়গা তার বইল না, কথা বুঝে আইতেছে? এই জায়গা বওয়ার জন্য উপযুক্ত লোকের দরকার আছে না নাই মনে রাখবেন কথা। মদিনার মানুষ মেহমানদারিতে বড় পছন্দ, কমিটি করছেন আমল ওলা লোক দেই কেমনারা রমজানে। মদিনার মানুষগুলো তিরপাল বিছায়া বিছায়া সামিয়ানা বিছায় নিছে, এক একটু জায়গায় এক মাসের জন্য ভাড়া নেয় মসজিদ কমিটির কাছ থেকে, 15 দিনের জন্য ভাড়া নেয়। এতটুকুন জায়গার ভিতরে যত মেহমান বসবে আমি ইফতার করাই। আল্লাহু আকবার। তাদের নিয়ত হইল নেকি কামানো, নিয়ত হইল নেকি কামানো, এমনি তারা আল্লাহ নিয়ামত কম দেয় নাই, নিয়ামত যে বেশি দিছেন কারণ আছে না নাই? নিয়ামত এদেরকে বাড়ায় দেওয়ার কারণ হলো তারা আল্লাহর লাইনে দেয়ও বেশি, আল্লাহ তারারে দেয়ও বেশি। শাক করিয়া ওইখানে আমি লবণ চাইছি, মিল্লিয়া কইলে বুঝাই, মিলহুন লবণ শুদ্ধ ভাষা, আঞ্চলিক ভাষা মিল্লিয়া, মিল্লে কইলে বুঝাই। রোজাদার ইফতার করানো, প্রচন্ড রোদের মধ্যে হাঁটতেছেন, ছাতা ঠাক করে ছাতা আনছে, প্রত্যেকের ফ্রি দিতেছে ফ্রি। আমি যখন নামলাম মসজিদে নববীতে ইফতার করবো, এমনি ছোট একটা বাচ্চা আমার পাঞ্জাবির আস্তিন ধরে টান শুরু করছে, টান হিনা এদিকে আসেন, ইজলিস মাই আমার সাথে বসেন, ইফতার করবেন, আমাদের বিধি ব্যবস্থা করা আছে। আমার তখন মনে হয়ে গেল রে বাবা তুমি ছোট মানুষ, এরপরেও মেহমানদারি তো কম বুঝো না, তোমরা তো সেই দলের লোক যেই দলের লোকেরা আমার নবীকে এইভাবে তোমরা রিসিভ করছিল। আমার ওই দিন মনে হয়ে গিয়েছিল চোখের পানি ঢলমল করতেছে আমার, আল্লাহ পাক জানায় দিলেন দুস্থ মক্কায় থেকে ইসলামের গতি বাড়াতে পারবেন না, মদিনায় হিজরত করেন, ওরা আপনার পাশে দাঁড়াবে।